আপনার মোবাইলে কিভাবে বিভিন্ন দেশের ভাষার কিবোর্ড সেট করবেন আমার এখানে দেখতে পাচ্ছেন বাংলা কিবোর্ড সেট করা আছে এরপরে যদি আমি এখানে ক্লিক করি তো দেখুন এখানে ইংলিশ চলে আসছে এরপরে হচ্ছে এখানে জাপানিস যে কীবোর্ডটি জাপানিস ভাষার সেই কীবোর্ডটি চলে আসছে এখানে এভাবে আপনি যত ইচ্ছা তত এখান থেকে আপনি এই ভাষার যে পৃথিবীর যে কোনো ভাষার কিবোর্ড সেট করতে পারবেন সো আপনি জাপানিজ ভাষার কীবোর্ড সেট করার জন্য যে কাজটি করবেন সরাসরি যে কোনো একটি টাইপিংয়ের এক জায়গায় চলে যাবেন যদি আমি নোটপ্যাডে যাই এখানে আপনি ম্যাসেঞ্জারও যেতে পারেন আপনি যেখানে ইচ্ছা যেখানে টাইপ করতে পারবেন এরকম একটি অপশানে গেলেন এরপরে এখানে টাইপিংয়ের যে অপশনটি এখান থেকে দেখতে পাবেন এই যে এরকম একটি অপশন দেখতে পাবেন সেটিংসের মতো জাস্ট এই সেটিংসের এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ল্যাঙ্গুয়েজেস এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে দেখুন আমার যে ভাষাগুলো এখানে সেট করা আছে যে কিবোর্ডগুলো সেটি হচ্ছে ইংলিশ বাংলা এরপরে হচ্ছে ভিয়েতনাম তারপর হচ্ছে জাপানিস নিহঙ্গ এখন আপনি নতুন কোনো ভাষা অ্যাড করতে যাচ্ছেন সেই জন্য কী করবেন এই দেখুন অ্যাড কিবোর্ড এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনি যে ভাষাটি অ্যাড করতে চাচ্ছেন এখান থেকে নিজে খুঁজে বের করতে পারেন আর যদি এখান থেকে খুঁজে না পান সেক্ষেত্রে এখানে সার্চই লিখতে পারেন মনে করুন আমি চাইনিজ ভাষা এখান থেকে চাইনিজ ভাষার যে কিবোর্ডটি সেটি আমি এখান থেকে সেট করবো সেই জন্য আমি চীন লেখলাম এখানে চীন চীন লেখার সাথে সাথেই দেখুন এখানে এই যে চাইনিজের যে ভাষার যে কিবোর্ডটি এখানে কিন্তু এই যে চলে আসছে ভাষাটি সো এখান থেকে আপনি এখানে একটা ক্লিক করবেন এই ভাষার উপরে ক্লিক করার সাথে সাথে এখানে এই ভাষাগুলো চলে আসবে জাস্ট এখান থেকে এই যে ডান অপশন দেখতে পাচ্ছেন এই ডানের এখানে একটা ক্লিক করুন ক্লিক করলেই কিন্তু এই ভাষাটি এখান থেকে অ্যাড হয়ে যাবে ঠিক আছে সো এখান থেকে আমি এখন আপনাদের দেখাচ্ছি এটি আসছে সেটি দেখার জন্য আমি এই এই যে যে এখান থেকে আবার গেলাম যাওয়ার পরে দেখুন এই যে একটি ও গোলের একটা চিহ্ন আছে এখানে নিচে দেখতে পাবেন এই যে চিহ্নটি জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু এই যে মানে কিবোর্ডটি চেঞ্জ হয়ে যাবে যেমন এখানে বাংলা চলে আসছে এরপরে হচ্ছে ইংলিশ চলে আসছে এরপরে জাপানিস চলে আসছে এরপর হচ্ছে এখানে এই দেখুন চাইনিজ ভাষাটিও এখানে চলে আসছে আর এভাবেই আপনি আপনার যে মোবাইলে যে কোনো ভাষার কিবোর্ড সেট করতে পারবেন খুবই সহজে আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে